ঠিক আছে, এটা হচ্ছে পার্টিশনের স্ট্রাকচার। আমাকে এতে আটলিস্ট পার্টিশন বনাইবাকে পড়িব, আর এর মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে এয়া। আমি এই হিসাবে বনাইবা, একটু অধিকা বি করিপারিবা, কিন্তু মিনিমাম আমাকে এতে দেবাকে পড়িব, বুঝিপারলে। নেক্সট হচ্ছে কোণ, মু আপনাকে কহিলি যে লিনক্স যেত আমি টার্মিনালে লগ ইন করিবা, সেতবে আমাকে দুই প্রকার প্রম্পট দেখাযিব, গোটে হচ্ছে হাশ আর গোটে হচ্ছে ডলার। হাশ ইজ ইকুয়াল টু রুট পারমিশন, রুট ইউজার, এ হচ্ছে আপনার নর্মাল ইউজার। ঠিক আছে, মু আপনাকে কহিলি রুট ইউজার হচ্ছে আপনার লিনক্সরে, আডমিন ইউজার উইন্ডোজ, উইন্ডোজ যদি দেখবা উইন্ডোজ যে আপনার আডমিনিস্ট্রেটর ইউজার রয়েছে, সেটা লিনক্স হচ্ছে রুট ইউজার, আর হচ্ছে নর্মাল ইউজার। ঠিক আছে, যেতবে আমি নর্মাল ইউজার লগ ইন করছি, আমাকে ডলার প্রম্পট মিলিব। আমি যদি আমি হাশ প্রম্পটকে ইউজ করা চাহিবা, বা রুট প্রিভিলেজরে আমি যদি কিছু কমান্ড এক্সিকিউট করা চাহিবা, আমি দুই প্রকার করিপারিবা, গোটে এসইউ কমান্ড ইউজ করিপারিবা, আর গোটে হচ্ছে সুডো, সুডো কমান্ড আমি ইউজ করিপারিবা। এসইউ কমান্ড কোণ, আমাকে পার্মানেন্টলি হাশ প্রম্পট মিলিযিব, কিন্তু সুডো কোণ হচ্ছে সুডো কমান্ড ইউজ করিকি আমি টেম্পোরারিলি রুটর প্রিভিলেজ নেই বা রুটর পারমিশন নেই কোনো গোটে কমান্ডকে ইউজ করে পারিবা বা এক্সিকিউট করে পারিবা। এটা হচ্ছে টেম্পোরারি, এটা হচ্ছে আপনার পার্মানেন্ট। মানে যেতে সময় আপনার টার্মিনালে থিবে, সেতে সময় আপনার রুট আজ এ রুট কাম করে পারিবে, কিন্তু যেতেবেলে আপনার সুডো ইউজ করবে, কেবল গোটে কমান্ড আপনাকে কেতটা কমান্ড এক্সিকিউট করা আপনার রুটর পারমিশন দেব সুডো। এই দুইটা জিনিস আমি ইউজ করে পারিবা যেতেবেলে আমি নর্মাল ইউজার প্রম্পটে থিবা, সেটাকে আমি রুট পারমিশন ইউজ করা এসি ইউজ করিবা, সুডো ইউজ করিবা। ঠিক আছে, এর কাম আমি আগে আস্তে আস্তে দেখিবা কেমিতি ইউজ হচ্ছে। জাস্ট ওটা আপনার টিকিয়ে নোট করে নিন, আপনার মু যে ভিডিও রেকর্ডিং দেবি সেতবে যদি ডিমান্ড করবে আসলে দেখিকি, আপনার কুইক রেফারেন্স পাই আপনার টিকিয়ে টিকিয়ে হালকা নোট বি করে দিন, বেটার হব। ঠিক আছে, মো পাথ সিলেক্ট কলি, নেক্সট করিবা। তারপরে এটা আমি হার্ড ডিস্ক কেতে দেবা, মু 20 GB নেউছি। এটি দেখুন স্প্লিট আছে, আপনার স্টোর সিঙ্গল করতু, সিঙ্গল ফাইল স্টোর করবে। নেক্সট এটি কাস্টমাইজ হার্ডওয়্যারকে যাবে, এটি আপনার দেবে কেতে আপনার ইউজ করা চাহুন্নি, মু 2 GB দেলি। এটা আপনার প্রসেসর আপনার ডিফাইন করবে, কেতটা প্রসেসর নেবে, আমি গোটে প্রসেসর নেবা, দেন ক্লোজ করিবা, ফিনিশ করিবা। আপনার ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হয়ে গেল, এটা আপনার পুরো আপনার এডিট কু যাআন্তু, তারপর যাইকি সিডি ড্রাইভ কু যাআন্তু, এটি আপনার আইএসও ইমেজ কু আটাচ করিবে। এটা আপনার আইএসও সিলেক্ট কলে ওকে করতু, তারপরে ভার্চুয়াল মেশিন আমি স্টার্ট করবে। ঠিক আছে, এটা আপনার দেখুন ইনস্টলেসন পাই আসুচি, ইনস্টলেসন কু সিলেক্ট কলে এন্টার করিয়া। আমি লাস্ট টাইম অটোমেটিক করি যাইলে, কিন্তু আমি আজ ম্যানুয়াল হার্ড ডিস্ক সিলেক্ট করবে। এটা আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে, ইউনাইটেড স্টেট নিয়ে পাঁচটি, ইংলিশ ইন্ডিয়া বি নিলে চলবে, আমি ডিফল্ট নবা। এটা আপনার দেখুন আপনার টাইম জোন দেবে, টাইম জোন আমার এটি ইন্ডিয়ার ম্যাপ আছে, ইন্ডিয়া ম্যাপে ক্লিক করি ডন করে দিন। এই দেখুন ক্লিক কলা পরে এশিয়া কলকাতা আসছে, ডন করেদেবা। তারপর আপনার রুট ইউজার পাসওয়ার্ড সেট করিয়া, এটি সফটওয়্যার সিলেকশন, এটা আমি বর্তমান পাই সর্বদা জিওআই নবা, সো দ্যাট কোণ হবো আমাকে মিনিমাম কনফিগারেশন ইনস্টল হবো, তা সহ আমাকে গ্রাফিক্যাল ডেস্কটপ বি মিলিব, অথবা আমি জিওআই মোডে যা যেটা মুখ কইছিলাম আমাকে লিনাক্স দুই প্রকার আছে। হ্যাঁ, স্ক্রিনটা টিকে বড় করে দিন, এটা অ্যাকচুয়ালি ভার্চুয়াল মেশিন এত কি আসবে, ভার্চুয়াল স্ক্রিনটা মেশিন বনলা পরে বড় আসবে, এইটা এত কি আসবে ভাই, মিনিমাইজেশন সেটা বড় করলে হবে তো, এটা যে আসছে দেখা যাচ্ছে তার স্ক্রিন সেটি কি হবে, তা বড় হবে না। এটা আমি ফিলহাল সার্ভার হচ্ছে জিওয়াই দেবা,
सो दैट आमको आम दुटा को यूज कर कमांड आ ग्राफिकल यूजर इंटरफेस आमको ग्राफिकल यूजर मिले आम डेस्कटॉप आम पाइपर मैं यहाँ को सेयार रखा बर्तमान इंस्टॉलेशन मीडिया आम देचे जदि आप बर्तमान आम डीएससीपी दौचे अर्थात आम कौन आईपी एड्रेस सेट करें जदि आप प्रोडक्शन रिक्वायरमेंट थी आप ऑफिस रे आपको किसी आईपी मैनुअल देवा पड़ो तो आप जाकि देते यहाँ को आपको पर शिखेबी केमी आईपी कन्फिगर कराए फिलहाल ये आपको यह हिं छाड़ ठीक अच्छे पॉलिस की भी अन् रखु ये आम पर शिखा बर्तमान आम जामर मेन जोटा आज शिखा कथा आम ये कौन कर लास्ट टाइम ऑटोमेटिक छाड़ी ऑटोमेटिक देख ये अच्छे ऑटोमेटिक ये आम ऑटोमेटिक छाड़ी आज कि ऑटोमेटिक करें मैनुअली पार्टीशन को करवा केमी आम मानुआल पार्टीशन करवा ये जातु ये देखो अच्छे गोटे ऑप्शन कस्टम ठीक अच्छे कस्टम को जी सिलेक्ट करेंगे देखो कस्टम कलापर ये आपको आसो ये देखो गोटे अच्छे एलभीएम ठीक अच्छे ये ड्रॉपडाउन में आम एलभीएम को जबानी एलभीएम टेक्नोलॉजी कौन ये आम नेक्स्ट क्लास आगे पढ़ा से आम पढ़ा एक्जाक्टली एलभीएम कौन एलभीएम केमी कराए बर्तमान आम स्टैंडर्ड पार्टीशन जा ठीक अच्छे ये देखो आप कौन अच्छे अवेलेबल स्पेस 20 GB टोटल स्पेस 20 GB ये आम कौन करा पार्टीशन स्टार्ट करवा ओके ये आड करूँ आम जहाँ मुझे कही आम जहाँ मिनिमम कन्फ्यूजन आम जहाँ ये करें से सब ना ये देखते ये ड्रॉपडाउन आप जातु ये स्लैश बूट मिले मुझे आपको कही स्लैश बूट आम के ना आपको कही आम स्लैश बूट ना मिनिमम 250 MB ठीक अच्छे मिनिमम 250 MB आम कौन करवा इतना 500 MB ना 250 MB ने भी चलो कि 500 MB और 1 GB इज बेटर आम कि 500 MB ना जो मिनिमम हूँ 500 MB आम ना ये आप आड माउंट फोन करेंगे ठीक अच्छे ये देखते आप बुट 500 MB देखेगा ओके नेक्स्ट पुणी गोटे पार्टीशन आड करवा आम कौन करवा नेक्स्ट कही आम स्लैश होम आमको देवा पड़ो 100 MB स्लैश होम 100 MB देवा पड़ो ये आम दबानी ये पार्टीशन आम करवा दरकार ना कौन पर दरकार ना मुझे कहबी नेक्स्ट आम कौन करवा स्वाप दबा पड़ो स्वाप पार्टीशन दबा पड़ो स्वाप पार्टीशन आम के दबा मिनिमम 256 MB आम दरकार किंतु आमर आम जो गोटे रूल पढ़ी जे के दबा स्वाप आम गोटे रूल पढ़ी से आपके रिमाइंड करदे जदि मुझे कही जदि आप मेमोरी जब मेमोरी ग्रेटर दैन 2 GB थी ठीक अच्छे तो आप कौन करेंगे 2 GB और इक्विवेलेंट सॉरी यहाँ मेमोरी स्मॉलर दैन 2 GB थी स्मॉलर दैन और इज इक्वल टू आम के ना ये ना सेम ना आमको 2 times ना पड़ो 2 times ना जब आम मेमोरी 2 GB रु स्मल थी एक्जाक्ट 2 GB थी आमको स्वाप ना पड़ो 2 times कौन है जदि आम ये कौन कर 2 GB मेमोरी नहीं जो राम डिफाइन कर 2 GB आम ये स्वाप के दबा 4 GB रु स्वाप आमको दबा पड़ो ठीक अच्छे ये आपके पिपिटे देखीदे मुझे आपको कहूनी
সেটা আমি কম করে যেহেতু আমার 2 GB র্যাম থিলা আমি এটি সব নবা 4 GB ঠিক আছে 4 GB আমি কেমনি নবা 4 GB আপন যদি ক্যালকুলেশন জানিথিলে 1 GB ইজ ইকুয়াল টু 1 GB ইজ ইকুয়াল টু 1024 MB ঠিক আছে সেই হিসাবে 2 GB কত হবে 2048 MB ভাবু যে ক্যালকুলেশন সমস্ত জানিথিব বলি যে মানে কম্পিউটার উপরে অ্যাকাউন্টেড থিবে সে মানে হিসাবটা জানিথিবে প্রথমে কম করা 2048 দবা 2048 দেখি কার্ড মাউন্ট কোন করবা এই দেখুন আপনাদের সব 2 GB রে বনি গলা ঠিক আছে নেক্সট আমরা কোন পার্টিশন করবা স্ল্যাশ বুট দেখুন আমার যেহেতু ভার্চুয়াল মেশিন এটি আমার আউ গোটে যে পার্টিশন মু কইতিলি স্ল্যাশ বুট স্ল্যাশ ইএফআই এটা হচ্ছে বায়োস হ্যালো স্যার হ্যাঁ কোন স্যার জিতেন্দ্র বলছি স্যার আপন যে কইলে কি 2 GB র যদি মেমরি হইতো আমি 4 GB র নবা সোয়াপ হ্যাঁ তো সেটি যে ডিক্লেয়ার করলে সোয়াপটা 2 GB কইলে সেটা 2 GB আর 4 GB র যাবে স্যার সরি স্যার হ্যাঁ আমি স্যার 4 GB না বাসলে আমি 2 GB নিয়ে গেল হ্যাঁ আমি এটা 4 GB না বাসলে আমি 2 GB নিয়ে গেল এটা পর্যন্ত এটা মাইনাস করলে পার্টিশন উড়ে যাবে মানে আমার পার্টিশন করিবি সব নিয়ে এটা তখন 4 GB করবে 4096 হবে এটা দেখুন আমার বুট ইএফআই না যেহেতু আমি ভার্চুয়াল মেশিন বনাওছে এই পার্টিশন আমার দরকার পড়ুনি কিন্তু যেতে আপনার ফিজিক্যাল সার্ভর মানুয়ালি পার্টিশন বনাই ওএস পকাইবে আপনার সেইটি এই যে এইটি আপনার গোটে দেখাইব স্ল্যাশ বুট ইএফআই বলে দেখাইব এটি আমার লিস্টে না ঠিক আছে আমি শর্ট বনাই দেলে ভার আর হোম দরকার নাই কাহিঁ দরকার আমি পরে কহিবি আর মু কম করেছিলি রিমেনিং স্পেস আপনার স্ল্যাশ নব যাহা বাকি পড়লা সবগুলোকে আমি স্ল্যাশ কু দেবা ঠিক আছে তো এই জায়গায় আমি কম কলে বাকি স্ল্যাশ সিলেক্ট করি কার্ড মাউন্ট পয়েন্ট কলে সে অটোমেটিক বাকি 15 GB যা পড়লে সে আপনার অটোমেটিক পুরা বাকি স্পেসটা নিয়ে যাবে এটি ডন করে দিও আসেপ্ট চেঞ্জেস করি যেমন আপনার ক্লিন হয়ে গেল সব বর্তমান হেলদি অছে সব ওকে অছে আপনি বিগিন ইনস্টলেসন করবে এটি যদি চাহিবে আপনার আর গোটে ইউজর বি বনাই পারিবে মোর ইউজর ডিউ বনাওছি তাকে অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন বি দেছি পাসওয়ার্ড সেট করন্তু রান করলে বিগিন ইনস্ট্রাকশন করলে ইনস্ট্রাকশন স্টার্ট হবে তো এটা হচ্ছে আপনার ম্যানুয়াল মু আপনাকে এইটি কাহিঁ কি কহিলি নি গোটে জিনিস আপনার লক্ষ্য করবে আপনাকে কহিলি যে স্ল্যাশ হোম আমাকে নেবার আছে মিনিমম 256 GB 256 MB কাহিঁ মু কহিলি নি স্ল্যাশ হোম রাকচুয়ালি পাথ হচ্ছে মু আপনাকে যেটা কহিলি যে রুট র হোম ডিরেক্টরি হচ্ছে স্ল্যাশ রুট আর অদর ইউজর র কোন হচ্ছে স্ল্যাশ হোম স্ল্যাশ ইউজার নেম ঠিক আছে যেতে আমি পার্টিশন বনাইলে আমি যে স্ল্যাশ দেলে সে পুরা কমপ্লিট স্পেসটা নেইগলা যেত আপনার কমপ্লিট স্পেস বঞ্চুছি সব নেইগলা তো সে কম করবে ওএস যেত দেখবে আপনার এই যে স্ল্যাশ হোম ডিফাইন হয়নি বা স্ল্যাশ হোম পাই কোনো পার্টিশন বনিনি সে অটোমেটিক ওএস রে স্ল্যাশ স্ল্যাশ ভিতরে গোটে হোম বলে গোটে ডিরেক্টরি বনাই দেব এটি গোটে হোম বলে ডিরেক্টরি বনাই দেব তেমন আপনার এটা কিছু করা দরকার নাই সো দ্যাট কোণ হবো আমার বেনিফিট কোণ পাইবা যে যেতবে আপনার ইউজর যদি আমি এটা গোটে পার্টিশন বনাই থাকে কোণ স্ল্যাশ হোম যদি গোটে পার্টিশন বনাই থাকে স্ল্যাশ হোম বনাই থাকে আমি মিনিমম দিয়ে থাকে 256 MB দিয়ে থাকে ঠিক আছে কোণ হবো যেতবে ইউজর কিছু ডাটা রাখব তো ইয়া দিয়ে তো সে অটোমেটিক স্পেস নেব তো সো দ্যাট ই কোণ হবো আপনার স্পেস ক্রঞ্চ আসবে ঠিক আছে আমি সেই জায়গায় আমি হইরাণ পড়া কিন্তু এটি আপনার কোণ হল রুটটা টোটাল আপনার 15 GB নেলা
ঠিক আছে, তো হোমটা বি তা ভিতরে ইনক্লুড হয়ে গেল, সো দ্যাট কোণ হবো আমার হোমের ডাটা বড়লে বি আমাকে স্পেসের কিছু ক্রঞ্চ আসবে, সো দ্যাট আমি সেই রুট স্পেসকে আমি কমপ্লিট ইউজ করে চালা, সেইটা আমাকে অ্যাডভান্টেজেস মিলব আমি যদি হোম ডিউটি ম্যানুয়ালি ন বনাওছে, সেই হোম ডিউটি বনাইবা কিছু আবশ্যক নাই, সে অটোমেটিক স্ল্যাশ হোম ভিতরে স্ল্যাশ ভিতরে রুট ভিতরে গোটে ডিরেক্টরি বনাইব, তার নাম সে হোম দিয়ে অটোমেটিক ওয়েস্টটা ইনস্টল করব, কিন্তু যদি আমার স্পেশাল রিকোয়ারমেন্ট কিছু অছি তাহলে আমি সে জায়গায় আমি নিহাতি করা পড়ব, স্ল্যাশ হোম আপন করে পারিবে, ঠিক আছে, স্ল্যাশ ভার করে পারিবে, স্ল্যাশ লগ করে পারিবে, এসব আপনার ম্যানুয়াল পার্টিশন আপনার করে পারিবে যদি আপনার কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট অছি, যদি না ইয়ে কিছু দরকার নেই সে অটোমেটিক আপনার ওয়েস্ট ভিতরে এইসব ফোল্ডার গুলা অটোমেটিক বনি চালিব, ঠিক আছে, এটা আমি ওয়েস্ট বনি সারা পরে দেখিবা, এটি যা বুঝি পারলে সমস্ত ডাউট ক্লিয়ার আছে, ঠিক আছে, হ্যালো স্যার, ক্লাস হোম রো পার্টিশনটা আউ থরে টিকছে খালি বুঝুন তো, মু কইছিলি যে যেতবে আপনার লিনক্স রে ইউজার লগ ইন করুছি, লিনক্স ইউজার কোন হচ্ছে ইউজার মানক পাই তাকে গোটে হোম ডিউটি ডিফাইন হইতা, দ্যাট মিন্স কোন সে মানে দেখুন আমি যদি আউট অফ ফর্মুলা স্টাডি করিয়া আমি এটা কাহি কি হইতা, না যদি ধরন্তু ইউজার ওয়ান আছে, ইউজার টু আছে, ইউজার থ্রি আছে, ঠিক আছে, সে যদি তাঁকর পর্সোনাল ডাটা রখিবে সে এই ফোল্ডর ভিতরে হি রখিবে, সো দ্যাট কোন হব ইউজার ওয়ান ইউজার টু র ডাটা দেখতে পারিব না, ইউজর টু ইউজর থ্রি দেখতে পারিব না, থ্রি টু র দেখতে পারিব না, কি থ্রি ওয়ান র দেখতে পারিব না, এইটা হচ্ছে তাঁকর কমপ্লিটলি প্রাইভেট ডাটা, ঠিক আছে, সেইপাই তাঁকর গোটে গোটে হোম ডিউটি বন থাকে, হোম ডিউটির কনসেপ্ট কোণ হচ্ছে না আমি লিনাক্স রে পড়ছে দুই প্রকার ইউজর, গোটে হচ্ছে রুট ইউজর আর গোটে হচ্ছে নর্মাল ইউজর, দুই প্রকার ইউজর আমি পড়ছে, তো রুট ইউজর হোম হোম ডিরেক্টরি হবো স্ল্যাশ রুট, এটা হচ্ছে তার পাথ, মানে এই জায়গায় সে তার পার্সোনাল ডাটা রাখবে, ঠিক আছে, রুট ইউজর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ইউজর ইকুইভ্যালেন্ট টু উইন্ডোজ, মানে উইন্ডোজ যেটা অ্যাডমিনিস্ট্রেটর ইউজর লিনাক্স রে সেটা হচ্ছে রুট ইউজর, বাকি অদর ইউজরের পাথ কোণ হবো, বাকি অদর ইউজরের হবো স্ল্যাশ হোম স্ল্যাশ ইউজার নেম, ঠিক আছে, ইউজার নেম মানে যদি আপনার গোটে ধরুন মু ওয়েস্টটা পকাইলি এতে বাই ডিফল্ট রুট ইউজার আসব যে কি আপনার হচ্ছে অ্যাডমিন ইউজার, ঠিক আছে, এর হোম ডিউটি হচ্ছে স্ল্যাশ রুট, আর গোটে ইউজার মু বানাইলি ডিউ তার হোম ডিউটি কোণ হব স্ল্যাশ হোম স্ল্যাশ ডিউ, ঠিক আছে, যেতবে এই ইউজর তার পার্সোনাল ডাটা রাখব সি রাখব ডিউ ফোল্ডর ভিতরে, রুট ইউজর রাখব রুট ভিতরে, তো রুট দেখি পারিব না ডিউকর ডাটা কি ডিউ দেখি পারিব না রুটর ডাটা, এটা আপনার কমপ্লিটলি প্রাইভেট ডাটা, তোমার যেতবে রুট ইউজর রুটরে লগ ইন করথিব সে হ্যাঁ রুট দেখি পারিব, যেহেতু রুট ইউজর গোটে মানে অ্যাডমিনিস্ট্রেটর ইউজর রুট দেখি পারিব, কিন্তু অলগা ইউজর কে কার ডাটা দেখি পারিব ডিউক রুটর দেখি পারিব না, কি ডিউক অলগা ইউজর দেখি পারিব, যেহেতু ডিউক গোটে নর্মাল ইউজর, কিন্তু রুট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ইউজর বা আকু কমপ্লিট প্রিভিলেজ থাকে, সে সিস্টমরে যাহা বি কিছু করে পারিব, ইভেন ইফ সে ওএস কু ডেস্ট্রয় বি করে পারিব, আপন রুট ইউজর লগ ইন করি কি কমপ্লিট ওএস কু ডেস্ট্রয় বি করে দেই পারিব, ঠিক আছে, বুঝি পারলে, কমান্ডর স্ট্রাকচার কম লিনাক্স কমান্ডর স্ট্রাকচার হচ্ছে কমান্ড মাইনাস অপশন, এটা প্লিজ নোট করুন, কমান্ড অপশন আর গোটে হচ্ছে আর্গুমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে তার ফর্মুলা, এই হিসাবে আমি ইউজ করি পারি, ওকে, যদি গোটে মু আপনার এক্সাম্পল দেবি এলএস
ls होची कमांड माइनस l एटा होची ऑप्शन आर्गुमेंट होची स्लैश रूट ठीक अछि एटा जे आपण कर एटा जे आपण कमांड एटा जे आपण ऑप्शन एटा जे आपण आर्गुमेंट ओके आउ जदि आपण देखबा कमांड देखबा find slash minus name root ঠিক আছে এটি দেখুন find হচ্ছে কমান্ড slash হচ্ছে গোটা আর্গুমেন্ট এটি name হচ্ছে আপনকৰ name হচ্ছে আপনকৰ অপশন name হচ্ছে অপশন এটা হচ্ছে আপনকৰ আর্গুমেন্ট root হচ্ছে আর্গুমেন্ট এটা হচ্ছে কমান্ড find হচ্ছে কমান্ড ठीक अच्छे ये गोटे जिस लक्ष्य करूँ खाली एल दे माइनस नेम दे कमांड कौन करेंगे कमांड लेटर भी यूज करेंगे आ गए कम्प्लीट वर्ड भी यूज ऑप्शन में ओके कौन जदि आप गोटे गोटे एग्जांपल दौर मैंने जस्ट खाली लिखु कमांड माइनस ऑप्शन यहाँ फॉर्मूला आर्गुमेंट ओके ये कौन हम मुझे कहली आप सिंगल लेटर भी यूज करेंगे आउ गए कंप्लीट वर्ड यूज करेंगे जिते आप सिंगल लेटर यूज करेंगे से कमांड प्लीज नोट करूँ कमांड तो आप ऑप्शन यूज कर माइनस ए ठीक अच्छे मैंने सिंगल लेटर यूज कले आर्गुमेंट यूज कले जहाँ भी गोटे आर्गुमेंट यूज कले आप मल्टीपल ऑप्शन भी पास करमती कमांड माइनस ए स्पेस देखिए माइनस बी स्पेस देखिए माइनस सी देन आर्गुमेंट ठीक अच्छे यहाँ आप कंबाइन भी करें माइनस ए बी सी आर्गुमेंट ओके आप कमेंट कले ना आप कौन करेंगे गोटे कंप्लीट वर्ड यूज करेंगे जमी आपको कही नेम से जगह आप करेंगे माइनस माइनस दबा पड़े आप कंप्लीट वर्ड यूज कर देखो ए बी सी थी तीन टाक सिंगल सिंगल लेटर थी तीन टाक लेटर काम अलग कमेंट हिसाब से काम अलग हम कि गोटे नेम यूज करदे गोटे मीनिंगफुल वर्ड यूज कले तार सी जो नेम रो काम गोटे ये चार्टा क्यारेक्टर नुह एटा होची गोटे सिंगल वर्ड तो से जगह आमको डबल डैश दबा पड़े देन आर्गुमेंट ये आस्ते आस्ते जानवे जो आप कमांड यूज करी से आप कमांड जानपर ये सब जिन यूज हम ओके कमांड आम यूज करवा आउ के कमांड अच्छे जो थी कि आपंकर कौन सी ऑप्शन रोबन कि आर्गुमेंट रोबन ओनली कमांड ठीक अच्छे से कौन से ऑप्शन दरकार पड़े कौन से आर्गुमेंट दरकार पड़े ओनली आप कमांड यूज करेंगे जमीती कि जब ये एग्जांपल देवी डेट ये हूँ गोटे सिंगल कमांड ये कौन से आर्गुमेंट दरकार पड़े कैलकुलेटर सॉरी कैलेंडर ये कौन सी दरकार नहीं आर्गुमेंट की ऑप्शन की किसी दरकार नहीं इटसेल्फ डेट गोटे कमांड कैलकुलेटर गोटे कमांड आप सी एल काल यूज करेंगे आप कैलेंडर आसव जो डेट यूज करेंगे आप करेंट डेट जहाँ सर्व थी से देखे आउ के मन रखु प्लीज नोट करूँ स्पेशल की अच्छी क्यू अर्थ क्विट
क्विक माने केतरा जगह रे हमें जदी गोटे किसी देखुचे बा गोटे कोन यूज करूचे से एडिटर भीतर हमें बाहरिया पे की यूज करियो पड़ो हम एटा मन रखनु हम आस्ते आस्ते आगु को यूज करबा तब रे कंट्रोल सी कंट्रोल प्लस सी क्या काम होचे से क्विक क्विट करिया पे बा बाहर जाय पे कंट्रोल एल तो जे क्लियर करिया पे स्क्रीन क्लियर करिया पे कंट्रोल ए जो छ अपन जो कमांड लिखछनी कमांड रो बिगिनिंग को आसे पे कंट्रोल ई एंड को जाए कमांड एंड को जाए ये हूँ किसी हॉट की आम को सब यूज करा पड़ो ये दुटा प्राय दरकार पड़े आम ये दरकार पड़े ये तीन टा जिस सब दरकार पड़े क्यू कंट्रोल सी कंट्रोल एल लाइसेंस प्रमाण ये अपना एक्सेप्ट कर दिखा देन फिनिश कंट्रीब्यूशन देखो ये अपन जीओएस स्क्रीन जहाँ कही जीओएस स्क्रीन ये देखिए यूजर रूट तार पासवर्ड दिखा ये आपको जीवाई आसला ये आप सर्वर डेस्कटॉप ये आपकी ये आप टर्मिनल टर्मिनल ये आप कमांड यूज करें ठीक अच्छे।